ফুচকা শব্দটা শুনলেই সবার প্রথমে আপনার ঠিক কি মনে পড়ে? মাথায় আসে রাস্তার ধারে দাঁড়িয়ে কোনো ভদ্রলোক ফুচকা বিক্রি করছেন, তাই তো? কিন্তু আজ এক ছক ভাঙার গল্প বলবো, বলবো এক ফুচকা বিক্রেতা নারীর কথা। না, এই ঘটনা শুধুই পুরুষ নারীর তারতম্যের জন্য ব্যতিক্রমী নয়, এক্ষেত্রে তার বিশেষত্ব রয়েছে। তিনি বাইকে করে স্বাস্থ্যকর ফুচকা বিক্রি করেন। আগে হ্যাঁ, বাইকে চড়ে স্বাস্থ্যকর ফুচকা বিক্রি করেই দিন যাপনের গল্প লিখছেন এই বিটেক পাস তরুণী। আজকের দিনে দাঁড়িয়ে এই আমি আপনি যখন যে কোনো কাজকেই ছোট না বড় সেই পরিমাপ করতেই ব্যস্ত, ঠিক তখনই সেই পটভূমিতে দাঁড়িয়েই নিজের মতো করে জীবনে এগিয়ে চলেছেন তাপসী উপাধ্যায়। আর পাঁচটা ছেলেমেয়ের মতোই তার বেড়ে ওঠা, লেখাপড়াও চালিয়ে গিয়েছেন নিয়ম মাফিকভাবেই। স্কুল জীবন শেষ করে ভর্তি হলেন কলেজে, বিটেক পাশ করলেন তাপসী। এবারে ইঞ্জিনিয়ারিং পাশ করে নিশ্চয়ই কোনো খ্যাতনামা কোম্পানিতে চাকরির চেষ্টা করবেন, তাই তো? আগে না, তাপসী আগাগোড়াই নিজের মতো করে কিছু করতে চাইতেন, আর তাই তিনি হাঁটলেন একেবারে অন্য পথে। সেই তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি নিয়ে নিশ্চিন্ত জীবন কাটানোর রাস্তাটা খোলা থাকলেও এই 21 বছরের তরুণী ঠিক করে ফেললেন নিজের জীবনটাকে গড়ে তুলবেন নিজের হাতে। চাকরি নয়, নিজেই শুরু করলেন ব্যবসা। যেমন ভাবা তেমন কাজ, ফুচকা দিয়েই সেই ব্যবসা শুরু করলেন তাপসী। বিটেকের ডিগ্রি পাওয়ার পরেই তিনি শুরু করেছেন এই ব্যবসা। ফুচকার জনপ্রিয়তা নিয়ে কোনো কালই কোনো সন্দেহ ছিল না, আজও নেই। ব্যবসার উপকরণ হিসেবে এই মুখরোচক খাবারটিকেই তিনি বেছে নিলেন। তবে বাজার চলতি ফুচকা নয়, লোকজনকে স্বাস্থ্যকর ফুচকা খাওয়াতে চান তিনি, আর এটাই তার ব্যবসার মূল USP। না, তেলে ভাজা নয়, তাপসীর কাছে গেলে গ্রাহকেরা পাবেন এয়ার ফায়ারে ভাজা ফুচকা। এমনকি ফুচকা তৈরি করতে ময়দাও ব্যবহার করেন না এই স্বাস্থ্য সচেতন তরুণী। ফুচকা দিয়ে শুরু করেছেন বটে, তবে এরপর নিজের স্টলে এরকম আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখার পরিকল্পনাও করছেন তাপসী। এখনও সেভাবে পাকাপাকিভাবে কোনো স্থায়ী দোকান নেই তার। নিজের বাইকের পেছনেই ফুচকার স্টল নিয়ে শহর জুড়ে দাপিয়ে বেড়ান এই আত্মবিশ্বাসী তরুণী। অধিকাংশ সময়ই তিলকনগর মেট্রোর কাছাকাছি এলাকাতেই দেখা পাওয়া যায় এই স্বাস্থ্যকর ফুচকা স্টলের। গ্রাহকদের কাছে তিনি জনপ্রিয় বিটেক পানিপুরিওয়ালি নামে। স্বভাবতই এই হেলদি ফুচকা খেতে ভিড় জমে তার স্টলে। কিন্তু পুরো বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, তাপসীর জার্নিটা আদৌ ততটা সহজ ছিল না। একে তো মেয়ে, তার উপর বিটেক পাশ করে কিনা করছেন ফুচকা বিক্রি। সমালোচনা থেকে কটাক্ষ, পাল্লা দিয়ে উপচে পড়েছে সবটাই। কিন্তু তাপসী জানতেন তার জীবনের আসল লক্ষ্যটা ঠিক কি, আর তাই তিনি লোকে কি ভাববে সেই ভাবনা কখনোই ভাবেননি। শুধু নিজের মতো করেই নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচিতি তৈরি করতে পরিশ্রম করে গিয়েছেন অনবরত। বহু জায়গাতেই ফুচকার স্টল দিতে গিয়ে একাধিকবার বাধাও পেয়েছেন। কিন্তু যে তরুণী ময়দানে নেমেছেন শুধু যুদ্ধ করে জিতে ফিরবেন বলে, তাকে দমায় কার সাধ্য। এগিয়ে চলুন তাপসী, নিঃসন্দেহেই আপনাকে দেখে অনুপ্রাণিত হবে এই সমাজের বুকে নিজের স্বপ্ন নিয়ে বেঁচে থাকা বহু মানুষ। দ্য বম্ব মিডিয়া আপনার সফলতা কামনা করে।